যে বিষয়টা নিয়ে আমি পামিষ্টি তথা হস্তরেখায় আলোচনা করব। সে বিষয়টা হলো যে আপনার জীবন শান্তিপূর্ণ হবে কিনা তা আপনি আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো অনেকের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে যে আমার জীবন শান্তিপূর্ণ ভাবে যাবে কি না অর্থাৎ ঝামেলা ঝঞ্ঝাটহীন মুক্ত সুন্দর জীবন আপনার হবে কিনা তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা বিষয়টা জানতে পারবেন তার আগে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ যে ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন না যদি নিজের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যেকে নিজেদের ডান হাতটা দেখবেন এবং একই ফল দেয় ছেলে এবং মেয়ে তো আপনারা হাতটাকে যেভাবে ছবিতে দেখানো হয়েছে জাস্ট এইভাবে আপনারা সোজা করে হাতটা ধরবেন এটা যদি ডান হাতে থাকে তাহলে একশো পার্সেন্ট ফল দেয় আর এটা যদি বাঁ হাতে থাকে তাহলে সেটা কুড়ি পার্সেন্ট ফল দেয় সব থেকে ভালো হয় যদি ডান হাত এবং বাঁ হাত উভয় হাতে এই রেখা থাকে তাহলে খুব ভালো হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা একটু লক্ষ্য করুন এই যে রেখা বা লাইন এই রেখা বা এই লাইনটাকে বলা হয় হৃদয় রেখা বাংলায় আর ইংরাজিতে বলা হয় হার্ট লাইন আমরা প্রত্যেকে জানি তবু আমি বললাম যারা জানেন না তো এই রেখাটাকে বলা হয় হার্ট লাইন বা হৃদয় রেখা তো এই এই হৃদয় রেখা যদি আপনার এরকম সিঙ্গেল সুন্দর সরু হয় মোটা যদি না হয় মোটা হলে হবে না এরকম সিঙ্গেল সরু এবং এরকম যদি হয় রেখা তাহলে জানবেন আপনার জীবন খুব শান্তিপূর্ণ ঝামেলা ঝঞ্ঝাটহীন হবে তো এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য তো আশা করি আপনারা এই ভিডিওটা বুঝতে পেরেছেন কিন্তু মোটা যদি হয় তাহলে কিন্তু হবে না সরু এবং সিঙ্গল একদম এরকম যদি রেখা আপনার হৃদয় রেখা হয় তাহলে জানবেন আপনার জীবন খুব শান্তিপূর্ণভাবে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই দেবেন আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই